আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এক গ্রামে এক লোক বাস করত। গ্রামের লোকজন তাকে খুব সুশ্রুত ও ভদ্র বলে জানত। লোকটির বয়স আর কত হবে, 25 বা 30। বাসায় বাবা মাকে কাজে হেল্প করত বলে বাবা মা তার উপর খুব সন্তুষ্ট ছিল। কোনো এক ভালো মৌসুমে বাবা মা তাকে বিয়ে দিল সম্ভ্রান্ত একটা পরিবার থেকে। বিয়ের পর তারা সুখী শান্তিতে বসবাস করতে লাগল। তার শ্বশুর বাড়ির অবস্থাও মোটামুটি ভালো ছিল। তার সমধর্মিণী ও তার এক ভাই ছিল। সেই পরিবারের বড় মেয়েকে বিয়ে করেছিল, তাই তার শ্বশুর বাড়িতে আদর যত্নের কোনো অভাব ছিল না। শ্বশুর বাড়িতে জ্যৈষ্ঠ মাসে আম খাওয়ানোর জন্য তাকে দাওয়াত দেওয়া হলো। সে বউকে খুব ভোরে শ্বশুর বাসায় পাঠিয়ে দিল। নতুন বিয়ে করেছে, তাই শ্বশুর বাড়ি মিষ্টান্ন ও ফলমূল কেনার জন্য বাজারে গেল। মিষ্টান্ন ফলমূলের পাশাপাশি সে বাজার থেকে ইলিশ মাছ, কিছু মাংস সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিনল, কারণ সে নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে। আর এই জন্য সে বাজার থেকে ফিরে এসে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভদ্রভাবে বাসায় শ্বশুর বাসায় যাওয়ার জন্য রওনার জন্য প্রস্তুতি নিল। শ্বশুর বাসা 5 কিলো দূরে ছিল, তাই সে একটি গাড়ি ভাড়া করে রওনা দিল। চার কিলো যাওয়ার পর গাড়িটা আর সামনে এগোলো না, তাই সে পায়ে হেঁটে বাকি রাস্তা যাওয়া শুরু করল। আধা কিলো যাওয়ার পর সে ক্লান্ত অনুভব করল এবং একটি বটের গাছের ছায়ায় বিশ্রাম নিতে চাইল। কিছু বাচ্চা ছেলে সেখানে ডাঁড়িপাল্লা দিয়ে ধুলো বালি মাপছিল। সে এটি পর্যবেক্ষণ করল। বাচ্চাদের বলল, এরকম ভর দুপুরে তোমরা কেন বাসায় না গিয়ে এখানে ধুলাবালি নিয়ে খেলা করছো? বাচ্চাগুলো কিছুই বলল না। সে পুনরায় বাচ্চাদের দিকে এগিয়ে গেল এবং বলল, এই বান্দর ছেলেরা, তোমরা বাবা মাদের ফাঁকি দিয়ে এই সব বাজে কাজ করছো কেন? যাও, বাসায় যাও। বাচ্চারা আর নয় নয় তাকালো। তারা বলল, আমরা বাজে কাজ করছি না, আমরা মানুষের রুজি মাপতেছি। এই কথা শুনে লোকটি মুসকি আসল। বলে কি পাগল ভোলা বানেরা, বাচ্চাদের পুনরায় বাসায় যাওয়ার জন্য নির্দেশ করল। বাচ্চারা অনর। তারা বলল, আমাদের কাজ আমাদের করতে দিন। লোকটি যখন দেখলো বাচ্চারা তার কথা শুনতেছে না, তখন সে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর হঠাৎ সে বাচ্চাদের বলল, আচ্ছা তোরা বলতো, আমার রুজিতে আজকে কি আছে, খাবার আছে কি? বাচ্চারা কোনো কথা বলল না। সে লক্ষ্য করল বাচ্চারা দাঁড়িয়ে পাল্লায় বারবার ধুলো বালি তুলে আবার নামিয়ে দিচ্ছে। হঠাৎ তারা বলল, আজকে আপনার ভাগ্যে কোনো খাবার নেই। এই কথা শুনে লোকটি মুসকি হাসল। আর মনে মনে ভাবল, একই বত্য বলে বাচ্চা পোলাপান, এদের কথা শুনে কোনো কাজ নেই, আমি শ্বশুর বাড়ির একমাত্র বড় জামাই। দীর্ঘ 1 সপ্তাহ ধরে শ্বশুর নিজেই তার বাসায় আমাকে অনুরোধ করে দাওয়াত দিয়েছেন। আজকে সকালেও শালাবাবু আমাকে নিতে এসেছে এবং অনুরোধ করে বলে গেছে আমি যেন খুব তাড়াতাড়ি তাদের বাসায় যাই। আমার ভাগ্যে খাবার নেই, এ কথা হাসির বিষয় ছাড়া আর কিছুই নয়। সে তাদেরকে কিছু না বলে আবার পুনরায় হাঁটা শুরু করলো শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাসায় যাওয়ার পর শালাবাবু উজু করার জন্য পানি এনে দিল। সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শালার বইয়ের ডাকে খেতে গেল। তার সামনে কত রকমের খাবার যে প্রস্তুত করা আছে, সে রীতিমতো দেখে অবাক হয়ে গেল।
সে হাতে একটা কেকের টুকরা নিল এবং মুখের কাছে নিয়ে তার বাচ্চাদের কথা মনে পড়ে গেল। সে বাচ্চাদের কথা ভাবতে ভাবতে তার শালাবাবুর বইয়ের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসল এবং তার শালা এটা পাশে থেকে লক্ষ্য করলো শালাটা কিছু সেন্টিমেন্টাল টাইপের ছিল। তার বইয়ের দিকে তাকিয়ে দুলাভাইয়ের মুচকি হাসা তার কাছে ভালো লাগলো না। সে দ্রুত দুলাভাইয়ের কাছে এসে বলল, আপনার নজর খুব খারাপ। শালাবাবু বলল, আপনি আমার বইয়ের দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাচ্ছেন, আমার কাছে ভালো লাগেনি। দুলাভাই তো এটা শুনে রেগে আগুন। সে উচ্চ বাচ্চ শব্দ শুনে তার শ্বশুর শাশুড়ি এবং বউ ঘরের মধ্যে চলে আসলো। সে তার বউকে একটা থাপ্পড় বসিয়ে দিল এবং বলল, তোমার বাবা আর বাড়ির লোকজন আমাকে দাওয়াত দিয়ে অপমান করার জন্য নিয়ে এসেছে, আমি কিছুই খাবো না আর কোনোদিন আসবো না শ্বশুর শাশুড়ির বাসায়। তার মেয়েকে শ্বশুরের মেয়েকে মারার জন্য শ্বশুর শাশুড়িরাও খুব রাগান্বিত হলো এবং বলল, বেয়াদব কোথাকার, আমার সামনে তুমি আমার মেয়েকে মারছ। আরও অনেক কথা কাটাকাটির পর সে রাগ করে চলে গেল। সে হাফ কিলো রাস্তা মনে হয় দুই মিনিটে চলে গেল এবং সে বট গাছের কাছে এসে থেমে গেল। সে বিশ্রাম নেওয়ার জন্য মাথায় হাত দিয়ে গাছের শিকড়ের কাছে বসে রইল। কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো এবং চারিপাশ তাকালো। সে তখন তার চারি আশেপাশে কাউকেই দেখল না এবং যেখানে সে বাচ্চাদের ধুলি নিয়ে খেলতে দেখেছে সেখানে কিছুই নেই। বিষয়টি তার কাছে খুবই বিস্ময়কর মনে হলো এবং তার মনে পড়ল বাচ্চারা তাকে বলেছে, আজকে আপনার রুজিতে কোনো খাবার নেই। তার মাথায় যেন কিছুই কাজ করছে না, এই বাচ্চারা আসলে কারা আর কেনই বা তার সাথে দেখা হলো, আর কেনই বা তার ভাগ্য আজকে খাবার আছে কিনা সেই সম্পর্কে তারা বলতে পারল। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার এই বিশেষ প্রশ্ন রইল, আসলেই এই বাচ্চা পোলাপান কারা আর কেনই বা তারা ধুলোবালি মাপজুক করছিল আর কিভাবে তারা এই ব্যক্তির আজকে রুজিতে কোনো খাবার আছে কিনা তা তারা বলতে পারল। তো এরকম মজার মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।